আসসালামু আলাইকুম ফ্রি কিকার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমাদের মতো আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মাঠে নামবে বাংলাদেশ দল। অপেক্ষার আর খুব বেশি সময় বাকি নেই, কেননা আগামী 5 তারিখ মাঠে নামছে বাংলাদেশ, তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফিলিস্তিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার সাহস করে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলাচ্ছে দলকে, যা অনেক প্রশংসার দাবিদার। তবে শক্তিশালী দল দেখেই যে ছেড়ে কথা বলবে বিষয়টা কিন্তু তা নয়, জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। আর এই জয় পেতে হলে সবার আগে প্রয়োজন সঠিক একাদশ মাঠে নামানো। আজকে আমরা কথা বলবো কেমন হতে পারে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ একাদশ তা নিয়ে। তার আগে আমরা জেনে নিই খেলা নিয়ে কিছু তথ্য। খেলা হবে আগামী 5 তারিখ বাংলাদেশ সময় রাত 8:30। খেলা কোথায় দেখাবে তা নিয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য নেই, তবে আমরা আশা করছি টি স্পোর্টস খেলা সরাসরি দেখাবে। বর্তমানে বাংলাদেশের র্যাঙ্কিং যেখানে 188, সেখানে ফিলিস্তিন আছে 102 নম্বরে। এ থেকেই বোঝাই যায় শক্তিতে কতটা পিছিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল মোট 3 বার মুখোমুখি হয়েছে, যেখানে ফিলিস্তিন জিতেছে 2 বার এবং বাকি 1 ম্যাচ ড্র হয়েছে। চলুন দেরি না করে বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। ভালো দল গড়তে চাই ভালো ফরমেশন। আমাদের মতে 4-2-3-1 ফরমেশন হতে পারে এই মুহূর্তে সেরা ফরমেশন, কেননা বাংলাদেশ মাঝমাঠে বল দখল রাখতে পারে না, আর এই ফরমেশনে দলে মিডফিল্ডার থাকবে বেশি, কাজেই বল যত বেশি পারা যায় হোল্ড করে রাখতে হবে। প্রথমে আসি গোলকিপার প্রসঙ্গে। গোলকিপার হিসেবে আনিসুর রহমান জিকো এখন বাংলাদেশের অনেকটা অটো চয়েস, তার শুরু করাটা অনেকটাই নিশ্চিত। বর্তমানে বাংলাদেশের সেরা গোলকিপার তিনি, তাকে বাংলাদেশের পেনাল্টি সেভিং স্পেশালিস্টও বলা হয়। এছাড়া দলে আছেন শহীদুল আলম সোহেল এবং মিতুল মারমা। তবে প্রথম ম্যাচে কোচ কোনো পরীক্ষা করবেন বলে মনে হয় না, তাই জিকোই শুরু করবেন গোলকিপার হিসেবে। সেন্টার ব্যাক হিসেবে বাংলাদেশ দলের প্রথম পছন্দ তপু বর্মন, অনেকদিন ধরে দুর্দান্ত ফর্মে আছেন। গোল বাঁচানোর পাশাপাশি গোল করতেও দারুণ পারদর্শী তিনি। বাংলাদেশের হয়ে তিনি করেছেন 4টি গোল। সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে তপুর গোলে আফগানিস্তানের বিপক্ষে ড্র করে বাংলাদেশ। এছাড়া এবারের এএফসি কাপে বসুন্ধরার হয়েও তিনি খেলেছেন দুর্দান্ত। এরপর আছেন রিয়াদুল হাসান রাফি। তপু এবং রিয়াদুল জুটি এখন জেমিডের প্রথম পছন্দ, কাজে রিয়াদুল শুরু করবেন আরেক সেন্টার ব্যাক হিসেবে। লেফট ব্যাক জুটি হিসেবে কোচ জেমিডের প্রথম পছন্দ রহমত মিয়া, কিন্তু ফ্রি কিক বিড়ির মতে ইয়াসিন আরাফাতকে শুরু করানো উঠিত। ইয়াসিনের মতো ওভারলেপ করে উপরে উঠতে বাংলাদেশে কোনো ফুল ব্যাক পারে না, আক্রমণে সহায়তা করতে ইয়াসিনের জুড়ি মেলা ভার, কাজে ইয়াসিনই শুরুর একাদশে জায়গা দাবি করে। রাইট ব্যাক পজিশনে তারেক কাজীর কোনো বিকল্প নেই। যদিও জেমিডে বিশ্বনাথ ঘোষকে প্রাধান্য দেন, কিন্তু তারিক এরই মধ্যে প্রমাণ করেছেন কেন তার পজিশনে সে সেরা। এছাড়া কোচ জেমি বলেছেন তারিককে অন্য পজিশনে খেলাবেন না, কাজে তারিক কাজী হবেন রাইট ব্যাক। 4-2-3-1 ফরমেশনে দুই মিডফিল্ডার হিসেবে থাকবেন জামাল ভুঁইয়া এবং সোহেল রানা। জামাল বাংলাদেশের অধিনায়ক এবং সেরা মিডফিল্ডার, কাজেই তার জায়গা পাওয়াটা অনেকটাই অটোমেটিক চয়েস। এছাড়া একমাত্র তিনিই পায়ে বল ধরে রাখতে পারেন। সোহেল রানাও শুরু করতে পারেন শুরুর একাদশে। আবাহনীর হয়ে তার ফর্ম ভালোই গিয়েছে বলা যায়, কাজেই এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের হাতেই থাকবে মিড সামলানোর দায়িত্ব। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে শুরু করবেন কানাডা প্রবাসী রাহাবার খান। তিনি দলের মিড এবং অ্যাটাকের মধ্যে সেতু বন্ধন গড়ে তুলবেন। রাহাবার খুবই ভালো খেলোয়াড় এবং আছেন ভালো ফর্মে। তার খেলা দেখে মনে হয়েছে বাংলাদেশ দলে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারবেন তিনি। অনেকে হয়তো ভাবছেন ফ্রান্স প্রবাসী তাহমিদের কথা কেন বলছি না, তাহমিদের খেলা এখনও দেখা হয়নি, তাই হয়তো তাকে শুরুর একাদশে রাখবেন না কোচ, বদলি হিসেবে হয়তো নামবেন তিনি। লেফট উইংয়ে খেলবেন রাকিব হোসেন। রাকিব নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা এক খেলোয়াড়। তার ন্যাচারাল পজিশন হচ্ছে লেফট উইং। চট্টগ্রাম আবাহনীতে এই পজিশনে তিনি দুর্দান্ত খেলেছেন, এই মৌসুমও ছিলেন নিজের সেরা ফর্মে, কাজেই তার পজিশনে অন্য কাউকে নেওয়ার কোনো সুযোগই নেই। রাইট উইঙ্গার হিসেবে শুরু করবেন সাদ উদ্দিন। সাদ অনেকদিন জাতীয় দলের বাইরে ছিলেন ইঞ্জুরির কারণে, কিন্তু এখন দলের সাথেই আছেন। যখন ফিট ছিলেন তখন কোচের পছন্দের খেলোয়াড় ছিলেন, কাজেই আবারও হয়তো নিজের চেনা পজিশন ফিরে পাবেন তিনি। স্ট্রাইকার হিসেবে বাংলাদেশ দলে আছে 2 জন, মতিন মিয়া এবং সুমন রেজা। দুইজনের কেউই উজ্জ্বল না তাদের পারফরমেন্সে, তবে তুলনামূলকভাবে মতিনকেই এগিয়ে রাখবো। যদিও তার অফফর্ম যাচ্ছে, তারপর মতিন মিয়াই হচ্ছেন আমাদের স্ট্রাইকার। চলুন এক নজরে দেখে নিই বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ। জিকো, তপু, রাফি, তারিক, ইয়াসিন, জামাল, সোহেল, রাহাবার, রাকিব, সাদ এবং মতিন, এই হচ্ছে আমাদের মতে সেরা বাংলাদেশ একাদশ। আপনাদের মতে সেরা একাদশ কোনটি? নিচে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ দল মাঠে নামলেও সবার চোখ থাকবে দুই প্রবাসীর দিকে। তারা কি পারবে নিজেদের জায়গা পাকা করে নিতে? উত্তরটা সময় বলে দেবে। আমরা আশা করব দুর্দান্তভাবে প্রথম ম্যাচ শুরু করবে বাংলাদেশ এবং দারুণ এক ফলাফল বয়ে আনবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।